লোমহর্ষক ঘটনা ধর্ষণ করে অত্যাচার করে নাক কান কেটে ফেলার মতো ঘটনা আজকে আপনাদেরকে জানাবো পৃথিবীতে এমন ঘটনার জন্ম হয়েছে যা আগে কখনোই পড়িনি বা শুনিনি ধর্ষণ করেছে ওরা রাতের আধারে বাড়ির পাশে কি কারণে গিয়েছিল ওই রাতে তা এখনো অজানা আমার মেয়ের মারার বিশ্বাস আমি জোর করে ধর্ষণ তো করা হয়েছেই তারপর শরীরের সাথে বিশ্রীভাবে নির্যাতনের পর কেটে ফেলা হয়েছে শরীরের বিভিন্ন অঙ্গ আরও এক বিরল ব্যতিক্রম ভিন্ন এক ঘটনার সাক্ষী করব আজ আপনাদের এইভাবে সে পড়ে আছে জানাবো কেন এমন ঘটনা ঘটল চলুন জেনে আসি কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের একটি পানের বরস থেকে সালমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সালমা খাতুনের বয়স মাত্র সাতাশ বছর দুপুরের দিকে গুড়পাড়ার গ্রামের বিশ্বাস পাড়ায় নিহতের স্বামীর পানের বরস থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় দুই সন্তানের জননী নিহত সালমা ওই গ্রামের কৃষক তরিকুল ইসলামের স্ত্রী মারার পরে হয়তো আপনারা সে মুখে ঢেলে দা হয়েছে আরকি পুলিশ ও স্থানীয়রা জানাই সন্ধ্যার পর থেকে সালমান নিখোঁজ ছিল পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পরদিন বেলা 12টার দিকে বাড়ি থেকে 150 গজ দূরে তোরিকুলের পানের বরজে তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর পেয়ে পুলিশ পানের বরজে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে সে ভাই বউ হয় এতটুকু উনি ঘাস কাটতে যাচ্ছিলেন যাওয়ার পরে মনে কারণ যে ওই বরজের ফাঁক দিয়ে দেখেছে যে একটা মহিলা পড়ে আছে প্রাথমিকভাবে পুলিশের ধারণা পরকিয়ার জেরে ওই হত্যাকাণ্ডে সংঘটিত হতে পারে হত্যাকারীরা তাকে ধর্ষণের পর তার ডান কান ও নাক কেটে মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল ফেলে রেখে যায় এই হত্যাকারীদের এই অপরাধীদের বের করে তাদের চরম শাস্তি ব্যবস্থা হোক ঝিনাইদহ কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার জানান এই ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তরিকুল এবং তরিকুলের আপন দুই ভাই নাজির ও সহ পাঁচজনকে আটক করেছে